ব্রিগেড প্লাস লোকসভা, মেন টার্গেট ব্রিগেড, সেখানে হচ্ছে লোকসভা। আমি তার বাজে কথা বলি না, আর যারা করে না, যারা তা তো ভয়ে ভয়ে করে, কি বলতে কি বলতে হবে, কোন সময় বলতে হবে, মন্দির করতে হবে, কোন সময় বলতে হবে, হনুমানের বাবার নাম বলতে হবে, জন্ম বলতে হবে, আমাকে তো ওসব বলতে হবে না, আমাকে উন্নয়নের কথা বলতে হবে, কি করেছি না করেছি। দাদা, এই যে চারিদিকে এখন যেটা দেখা যাচ্ছে, তাদের বড় ইস্যু চোলায় মদ চারিদিকে দেখা যাচ্ছে, বলছে বীরভূম থেকে নাকি মদ ঢুকছে, সেটা বাদ দেখুন। আমি চোলায় মদের তার জন্য প্রশাসন আছে, পুলিশ ধরছে, হ্যাঁ প্রশাসন রীতিমতো রেড করছে, পুলিশ খুব ভালো কাজ করছে, এটা আমি বলতে পারছি। চোলাই মদ নিয়ে কোনো দাবাই টাবাই কিছু দেবেন? যারা বিক্রি করছে না, যে যারা অটোমেটিক প্রধানমন্ত্রীকে নিয়ে বলা হয়েছে যে কোন জায়গায় যদি চোরাই মদ বিক্রি করে, তোমরা নিজেদের আইন নিজেদের তুলবে না, সঙ্গে সঙ্গে থানায় খবর দেবে, পুলিশ ব্যবস্থা। বিজেপি বলছে যে মদ খেয়ে মারা গেলে 2 লক্ষ টাকা দিচ্ছে, টাকার অপচয় হচ্ছে, এটা কি দেওয়া অন্যায়? একটা মানুষ যদি মরে যায়, সে বাড়ির রোজগার ছিল, সে যদি মরে যায়, সে তো খানাখানি করার পর একটু মদ খেতে, তার ফ্যামিলিটাকে চলতে হবে, তার জন্য তো মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি যেটাই করবে সেটাই খারাপ হতে যায়, আর ওরা যা করবে খারাপ হবে। ওই যে একটা মুক্তি করলো বল্লভভাই পাটেল, একটা ভালো লোক, শ্রদ্ধার লোক, প্রাণ ব্যক্তি লোক, ওখানে গান্ধীজি মুক্তি করলে আজ কথা হতো না, করেননি তো নিশ্চয় সবাই, আমি কেন সবাই খুশি হতো, আমার চেয়ে তো আপনি বেশি খুশি হতো, ভুল বললাম না ঠিক বলে। জওহরলাল নেহরু যিনি, উনি তিনি একই, দুজনে একই, আর জওহরলাল নেহরু সিং ওনার একটা ভালো সম্পর্ক ছিল। এখানে কোনো মুক্তি হবে নাকি? ওর থেকে বড় কিছু চিন্তা ভাবছে মুক্তি করবো, আমার তো 5 তারিখে তো কলকাতান বিলে আছে, 4,000 খোল দেবো, আমি খঞ্জনি দেবো 8,000। আজকে রথযাত্রা শুরু হচ্ছে, আমার তো আমার জেলায় তো হচ্ছে না, তো এখান থেকে শুরু হচ্ছে, রাজ্যেই তো শুরু করছে, যে যা করছে খুব, এখন তার রথের সময় নয়, এই রথ তো মৃত্যু রথ। আমি জানি না কাটোয়াতে কি জন্য হোক, কাটোয়াতে আসতে পারে, শশান্ত ধরো গঙ্গার ঘাটে আছে, রথ তো হয় আষাঢ় মাসে, উর্বর জমি চাষ করতে গেলে পাঁচন লাগে, পাঁচনের বাড়ি না মারলে কি উর্বর জমি চাষ হবে? ঠিক টাইমে পাঁচনের বাড়ি পড়ে যাবে। তাহলে বুঝে নিন বিজেপি কতটা, তাহলে প্রধানমন্ত্রী কতটা ক্ষমতা বুঝি, চুরি করার যারা উপায় নেই, কিসের লোক থেকে মনে হয় লোক থেকে দেখা যায় ওরকম ইভিএম। আমার যখন পশ্চিমবাংলায় ইভিএম আসবে, তখন ইভিএম খারাপ ওরা কিছু করে থাকলে সোজা হয়ে যাবে।